আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে বাংলাদেশের একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। তো আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি কোন টপিকস নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। তো আমি একটু আগে বলে রাখি, আমি কিন্তু পূর্বেও আমি এই যে পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন এটা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেইখানে দেখা যাচ্ছে যে কিছু কোশ্চিন এসেছে বা অনেকেই সেটার সঠিকভাবে সমাধান করতে পারছে না, অনেকে সেটা থেকে উপকৃত হয়েছেন, কিন্তু যারা পাচ্ছেন না বা যারা আমাকে বিভিন্ন রকম কোশ্চিন করেছেন সেই কোশ্চিন গুলোর সমাধান নিয়ে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসকেই দেখাবো। তো আমাদের বাংলাদেশে সব থেকে বড় একটা প্রবলেম হয়ে গেছে যে পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন। এই সমস্যাতে আমি নিজেও পড়েছিলাম এবং আমি যেই যেই উপায়ে সেখান থেকে আমার পাসপোর্টটাকে সহজেই বের করে নিয়ে আসতে পেরেছি, তো সেই প্রক্রিয়াটি আমি আবারও আপনাদের সামনে আর একটু সহজভাবে উপস্থাপন করছি। এবং আমার পূর্বে যে ভিডিওটি ছিল, অর্থাৎ আপনারা যদি আমার চ্যানেলে চলে আসেন, আমার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন, আমি রিফাত ইসলাম। তো এইখানে এসে আপনি যখন ভিডিওতে গেলে আমার এই যে ভিডিওটা পাবেন যে পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন, সেখানে আমি অনেক কিছু বলেছি। তো যারা সেটা দেখেন নি সেটা দেখে নিতে পারেন, আর যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটাতে ইনশাল্লাহ সবটাই ক্লিয়ার করে দিব। তো আমাদের যেটা সমস্যা হয়ে থাকে যে আমাদের বিভিন্ন কারণবশত আমাদের হচ্ছে পাসপোর্টটা আটকে যায় বা ব্যাকএন্ড ভেরিফিকেশনে চলে যায়। ইভেন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার সম্পূর্ণ ডকুমেন্টস দেওয়ার পরেও পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আমার পাসপোর্টের যে আবেদনের সাথে যে আমি কাগজপত্র দিয়েছিলাম তারা সঠিকভাবে আপলোড না করার ফলে আমার এটা ব্যাকএন্ডে গেছিল। ইভেন্ট আমার এটা সেন্ড ফর রিওয়ার্ডেও গেছিল। সেখান থেকে আমি সেখানে যিনি উপপরিচালক স্যার ছিল তার কাছে বেশ কয়েকবার গেছি, বলেছি, কোনো সমাধান হয়নি। দেন আমি যে প্রক্রিয়াটা অবলম্বন করেছিলাম, তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে dip.gov.bd, আমি এই ওয়েবসাইটে আপনারা সার্চ করে এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনারা যেটা করবেন, তাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এইখানে যেটা করবেন, এই যে দেখেন এইখানে যারা মানে মহাপরিচালক, তারপরে হচ্ছে যে প্রধান, এখানে হচ্ছে যে অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক, এনে বিভিন্ন জনের দেখেন তাদের কিন্তু ইমেল অ্যাড্রেস, নাম্বার, টেলিফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। তো এইখানটাতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে প্রবলেমটা আছে সেইটা কিন্তু তাদেরকে ইমেল করে ফার্স্টে আমাদেরকে জানাতে হবে। দেন আমরা যদি ইমেলে দেখা যাচ্ছে একটু লেট হয় তাহলে আমরা তাদেরকে ফোন করব। তবে আমরা যতটুকু দেখেছি তো ইমেল করার মধ্যে কিন্তু তাৎক্ষণিক তারা ফিডব্যাক দেয়। যেমন আমি যদি দেখাই আমার এখানে একটা কমেন্টে দেখেন, এই যে এক ব্যক্তি, সে কিন্তু এখানে সুন্দরভাবে বলেছে, ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ ডান ইমেল অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন, ইট ওয়ার্ক উইথ ইন 1.5 hours, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে কিন্তু তার এই কাজটা করেছে। ইভেন এখানে অনেকে আমার কমেন্টস করেছে, অনেকেরই এই আমার মতো করে আমি যেভাবে বলে দিয়েছিলাম সেভাবে কাজ করে কিন্তু তারা কিন্তু ব্যাকএন্ড ভেরিফিকেশন থেকে ছাড়িয়ে ফেলেছে। তো আপনারা অনেকে আমাকে কোশ্চিন করেছেন যে ভাই আমরা তো এখানে ইমেল অ্যাড্রেস তো পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, কিন্তু আমরা ইমেলে কিভাবে ইমেলটা লিখবো? বা আমরা এখানে একটা কথা বলেছিলাম যে যাদের দেখা যাচ্ছে কোনো সংশোধন আছে তো সেক্ষেত্রে হলফনামার বিষয়টা বলেছিলাম, তো অনেকে কিন্তু হলফনামা খুঁজে পাচ্ছিলেন না। তো দেখেন আমার কিন্তু হলফনামার এই যে এখানে দিয়ে রেখেছি লিঙ্ক। তো আপনারা যেটা করবেন, আমি হলফনামাটা ওপেন করছি আবারও, তো আপনাদেরকে এখানে হলফনামাতে যেটা করতে হবে, আপনাদের কিছু ডিটেলসগুলো এখানটাতে দিয়ে ফেলতে হবে, অর্থাৎ আপনার যেই বানানগুলো, অর্থাৎ আপনার যে নামের যে ভুলটা আছে সেটা ঠিক করতে হবে। অর্থাৎ আপনার এখানে নাম দিবেন, যেমন এখানে হলফ নাম্বারটা আছে, আমি দিয়ে আপনার নাম দিলেন, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, যেটা আপনার পাসপোর্টে আছে সেভাবে ঠিকানা দিলেন, পোস্ট অফিসে আছে সব কিছু দিলেন। দেওয়ার পরে এইখানাতে আপনার ভুল কি কোনটা আছে, এইখানে যেটা ভুল থাকবে সেটা আপনি বসাবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনার শুনবে দেখেন যে বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য আর সঠিক তথ্য, ঠিক আছে? তো যেইখানটাতে সবগুলো কিন্তু পূরণ করার দরকার নাই, যেহেতু আমরা কিন্তু উপরে সব ডিটেলস গুলো দিয়েছি। তো এখানে শুধুমাত্র সেটাই দিবেন যেটা আপনার ভুল আছে, আপনার যে তথ্যটা ভুল আছে সে তথ্যটা একপাশে লিখবেন, ভুল তথ্যটা এই যে এই ঘরগুলোতে দিবেন, আর যেটা সঠিক তথ্য আছে সেটা এই যে এই পাশে, অর্থাৎ ডান পাশে যে ইয়েটা আছে সেখানে আপনি বসে দেবেন। বসে দেওয়ার পরে এইখানটাতে আপনার স্বাক্ষর দিবেন, আর যদি সেটা অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে তাহলে তার তার বাবা মা বা তার অভিভাবক যিনি হবেন তিনি সেখানেতে স্বাক্ষর দিবেন, স্বাক্ষর দিয়ে এইটা সহ তিনি আপলোড করবেন। এখন অনেকে বলছে যে ভাই আমি তো ইয়া করেছি, তাদের নাম্বারে মেল করেছি, বা কিভাবে মেল করব, অনেকে বলছেন। তো এই জন্য আজকে আমি আমার এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে কিভাবে মেলটা করবেন, তো সেই মেলের ফর্মেটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা মেলের ফর্মেট রেখেছি, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই হলফনামা প্লাস এই যে মেলের যে ফর্মেটটা আছে এই দুইটা ফর্মেটই আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে নামিয়ে লিখে নেবেন।
তো ফার্স্ট এখানে সালাম দিলেন, তারপর এখানে মাই নেম ইজ দিয়ে আপনার এখানেতে আপনার যে নামটা আছে এই জায়গায় আপনি আপনার নামটা বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার পাসপোর্টের যে স্লিপটা যেভাবে দেওয়া আছে সেভাবে বসাবেন। তারপর আপনার যদি পাসপোর্টটা এখানে যদি নিউ হয়ে থাকে তাহলে রিনিউ দিবেন, আর যদি আপনার এটা রিনিউ হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই রিনিউ দিয়ে দিবেন। দেন আপনার এখানটাতে অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনার যে পাসপোর্টের যে স্লিপ, স্লিপে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা আপনি এখানটাতে বসিয়ে ফেলবেন। এরপর আপনি যেটা করবেন যে আপনি কবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন, অর্থাৎ আই কমপ্লিট বায়োমেট্রিক্স অন, আপনি যেই তারিখে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে এসেছেন সেই তারিখটা এখানে বসাবেন। দিয়ে আপনার আপনি কোন অফিসে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করেছেন সেটা হচ্ছে এই যে ব্রাকেটের মধ্যে যে পাসপোর্ট অফিস নেম, এখানে আপনি কোন অফিসে দিয়েছেন, অর্থাৎ যদি এটা পাসপোর্ট রাজশাহী হয়ে থাকে তাহলে রাজশাহী রিজিনাল অফিস, যদি খুলনা হয়ে থাকে তাহলে খুলনা রিজিনাল অফিস। এভাবে আপনার যে ডিস্ট্রিক্টে দিয়ে থাকবেন সেই ডিস্ট্রিক্টের এখানে নামটা বা পাসপোর্ট অফিসের নামটা এখানে দিয়ে ফেলবেন। এরপর আসছে যে আপনার কবে পাসপোর্ট আপনি কালেক্টের ডেট দিয়েছে, অর্থাৎ আপনার স্লিপের উপরে দেখবেন যে একটা ডেট দেওয়া থাকবে যে আপনার কবে পাসপোর্টটা রিসিভ করবেন, তো সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। দেন আপনি এখানে যেটা করবেন যে বাট টুডে, টুডে জায়গায় আপনি যেই দিন আবেদনটা করছেন সেই দিনের তারিখটা এখানে বসিয়ে দিবেন। আফটার দিয়ে এখানে আপনি যদি হচ্ছে দেখা যাচ্ছে আপনার যদি 10 দিন বা 20 দিন বা 1 মাস বা 2 মাস যদি আপনার দিনের মধ্যে হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার 20 দিন আছে তাহলে আপনি দিনের সংখ্যাটা বসালেন, আর যদি মাস হয়ে থাকে তাহলে এখানে মাসের সংখ্যা বসে এই যে দিনটা কেটে দিবেন, আর যদি দিন বসান তাহলে মাসের এটা বাতিল করে দিবেন, কেটে দিবেন, কেটে দিয়ে এই বাকি সবই ঠিক থাকবে। দেন আপনি এখানে যেটা করবেন যে এখানে যেটা বলা হচ্ছে যে আপনার পাসপোর্ট 21 দিনের মধ্যে পাওয়ার কথা ছিল কিন্তু সেটা পাননি, তো যদি কারো নতুন পাসপোর্ট আটকে থাকে পুলিশ ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে এখানে যা লেখা আছে সম্পূর্ণতে রাখবেন, আর যদি এটা আপনার রিনিউ হয়ে থাকে দেখা যাচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে দেন আপনার হচ্ছে যে সেটা ব্যাকএন্ড ভেরিফিকেশনে গেছে বা দেখা যাচ্ছে যাদের রিনিউ আছে তাদের কোনো তথ্য সংশোধনের জন্য বা তথ্য সংশোধন না তারপর আপনার রিনিউ ইয়াতে পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন চলে গেছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে হলুদ মার্ক করা যে লাইনটুকু আছে এতটুকুটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে বাকিটা রাখবেন, অর্থাৎ 20 ডেজ বাট ইট ইজ টেকিং লং টাইম টু গেট মাই পাসপোর্ট, ঠিক আছে। বাটের পরে এই ইট ইজটা চলে আসবে। এখন এখানে দেখেন যে আই এম এ স্টুডেন্ট, তো এখানে হচ্ছে অবশ্যই আপনি আপনার যে প্রফেশনটা আপনার পাসপোর্টে আবেদনে দিয়েছেন এইখানে কিন্তু অবশ্যই এই যে স্টুডেন্টের জায়গায় সেই প্রফেশনটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখন হচ্ছে যে এইখানটাতে পাসপোর্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই, মায়ের পর থেকে আপনি আসলে কি উদ্দেশ্যে পাসপোর্টটা নিতে চাচ্ছেন মানে আবেদন করেছেন, আপনি কি চিকিৎসা পারপাস না হচ্ছে যে স্টাডি পারপাস, মানে যে পারপাসে আপনি পাসপোর্টটা তৈরি করতে দিয়েছেন বা যে উদ্দেশ্যে আপনি ইন্ডিয়া যেতে চাচ্ছেন বা বাইরের দেশে যেতে চাচ্ছেন সেইটা আপনি এখানে লিখে দেবেন। যদি আপনি চিকিৎসার জন্য যান ফর মাই মেডিকেল ট্রিটমেন্ট নেক্সট মান্থ, বা আপনি সেরকম মানে এক কথা আপনি যেটা নিয়ে যেতে চাচ্ছেন সেইটা এখান থেকে লিখে ফেলবেন। লিখে ফেলার পর আপনি যেটা করবেন এই মেলটাকে আমরা তাদেরকে সেন্ড করে দেবো। এখন আমরা কাকে কাকে সেন্ড করবো, এখানে তো দেখেন এখানে তো তাদের অনেকগুলো নাম আছে, আমরা যদি নিচে যাই তাহলে অনেকগুলো আছে, আমরা করবো কি এখান থেকে আপনার কি করবেন আগে দেখে নেবেন যে কোনগুলো ঢাকার আছে, যেমন ইনারটা তো মাস্ট বি রাখবেন, ঠিক আছে, ইনারটা অবশ্যই রাখবেন, তো ইনারটা ফার্স্টে রাখবেন। তারপরে এই যে দেখেন যেগুলোতে দেখবেন যে ঢাকা ঢাকা দেওয়া আছে সেগুলো পাঠাবেন, যেহেতু আমাদের পাসপোর্ট কিন্তু যখন সাবমিট হয়ে যায় তখন কিন্তু আর এটা কোনো ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু থাকে না বা রিজনাল অফিসে কিন্তু থাকে না, এটা সম্পূর্ণ চলে যায় বিভাগীয় অফিসে, অর্থাৎ ঢাকাতে সেটা চলে যায় এবং সম্পূর্ণ দায়িত্ব তাদের হাতে থাকে, তারাই সেগুলো হচ্ছে যে সংশোধন বা যা কিছু করার তারাই করে থাকে। এই জন্য আমাদের মেইলটা কিন্তু অবশ্যই তাদেরকেই করতে হবে। তো এর জন্য আমরা যেটা করবো এখান থেকে প্রধান কার্যালয় যেগুলোতে ঢাকা আছে এইদের যে ইমেলগুলো আছে মানে এই ইমেলগুলো আগে কপি করে নেবো, ঠিক আছে। যেমন এটা খুলনা আছে এটা দরকার নাই, এটা যেমন ঢাকা আছে ইনারটা নিবেন, তারপরে এই যে ঢাকা ইনারটা নিলেন, ইনারটা নিলেন, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে ইনারা তো ব্যস্ত মানুষ, ইনারা তো দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা দেখা যাচ্ছে তাদেরকে যদি ফোন করি, দেখেন এদের সবার নাম্বারের পাশে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে টেলিফোন নাম্বারও দেওয়া আছে, তো আমরা যেটা করবো যে অবশ্যই আমরা আগে তাদেরকে ইমেল করবো, দেখা যাচ্ছে আমরা তাদেরকে ইমেল করছি বা আমরা তাদেরকে ফোন করছি তারা হচ্ছে যে আমাদের ফোনটা ধরছে না, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করবো আমরা আগে ইমেল করে দিবো, আমরা ইমেলে সম্পূর্ণ ডিটেলস সহ আমাদের পেপার্স আমরা যেই মানে আবেদনের স্লিপ সহ যে কাগজপাতি আছে সব আমরা তাদেরকে সাবমিট করে দিব। করে দেওয়ার পর আমরা একটা দিন দেখবো যে তার মধ্যে কোনো সংশোধন হচ্ছে কিনা বা কোনো স্টেপ গ্রহণ করছে কিনা, যদি না গ্রহণ করে দেন আমরা যেটা করব তখন আমরা তাদেরকে ফোন দিব, তাহলে আমরা আশা করি সমাধান হয়ে যাবে। রিসেন্টলি যদি আমি বলি এই তো গত সপ্তাহে আমার এই ভিডিওটা দেখে আমি যেভাবে গত ভিডিও অর্থাৎ আমার এই যে ভিডিওটাতে যেভাবে বলেছি সেভাবে সে মেল করেছে, মেল করার জাস্ট 10 মিনিটের মধ্যে তারা কিন্তু
তাদের এই ইয়াটা সমাধান করে দিয়েছে। তো সে পরে আমাকে মেসেজে বলছে ভাই আমার এটা হয়ে গেছে, তো আশা করি আপনারাও যদি এইভাবে করেন আপনাদের এটা কিন্তু ছেড়ে দিবে। এখন আমরা কিভাবে এটা ইমেলটা করবো, এর জন্য এই যে ইমেল গুলো আছে ইমেল গুলোকে কপি করে নিবেন, যেগুলো ঢাকা আছে। আমি এখানে কয়েকটা কপি করে রেখেছি, তো আমি কপি করাগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? তো এগুলো কপি করে নিলাম, আমি এখান থেকে কপি করে রেখেছি, আপনি আগে এগুলো কপি করে নিবেন। তারপর আপনার আপনাদের জিমেল আছে, জিমেলটা ওপেন করবেন, ওপেন করার পর কম্পোজে যাবেন। কম্পোজে যে এই যে টু টু এর এখানটাতে যেটা করবেন, আপনারা এখান থেকে প্রথমত যেটা করবেন এখানে টু থেকে একটা কপি করবেন, যেটা প্রথমে যেটা নিবেন, অর্থাৎ যে উপপরিচালক মানে মহাপরিচালক যিনি আছেন, অর্থাৎ এই যে প্রথমটা, এটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টু এ দিবেন। টু এ দেওয়ার পরে আপনার এখানে বিসিসি যেটা আছে, সিসি ক্লিক করবেন না, বিসিসি তে ক্লিক করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাকি যে ইমেল গুলো আছে সেগুলোকে আমি এখান থেকে কপি করে নিব। এটা কেন করব, তার কারণটা হচ্ছে যে আমরা যদি ডাইরেক্টলি এটা বসাতাম, তাহলে হতো কি যে এই যে মহাপরিচালকের কাছে গেছে, উনি কিন্তু দেখতে পেত যে আমরা কিন্তু সবাইকে বিষয়টা মেল করেছি, কিন্তু আমরা যখন বিসিসিটা দিয়ে মেলটা করবো তখন কিন্তু কেউই জানতে পারবে না যেটা সবার কাছে মেলটা গেছে, ঠিক আছে? তো এই জন্য আমরা এই একটা প্রথমত যেটা মহাপরিচালক আছে তারটা আমরা হচ্ছে যে টুতে দিব, আর বাকিগুলো বিসিসিতে দিয়ে দিব। এইবার আমাদের এখানে একটা কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, তাই না? তো আমরা সাবজেক্টে কি লিখবো, সাবজেক্টে কিন্তু আমাদের, যেহেতু আমাদের সমস্যাটা কি ব্যাকএন্ড ভেরিফিকেশন, তাই না? আমরা এই ব্যাকএন্ড ভেরিফিকেশন সাবজেক্টে ওইটা লিখবো, যে আমরা এখানে লিখে ফেলবো যে ব্যাকএন্ড ভেরিফিকেশন, ব্যাকএন্ড ভেরিফিকেশন প্রবলেম। ঠিক আছে, এখন আমরা যেটা করবো, আমাদের এই যে আবেদন যেটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে এটা কপি করে মডিফাই করে নেবেন। মডিফাই করে নেওয়ার পরে আমরা এখানটাতে বসাই দিব, ঠিক আছে? তো এখানে যদিও দেখেন এই যে নামগুলো ফাঁকা আছে, আমি তো এখানে যেহেতু ফিল আপ করিনি, আপনার অবশ্যই এই যে নামের এই জায়গাগুলোতে আপনাদের যে নাম বা যে ডিটেলস গুলো সেগুলো কিন্তু অবশ্যই এগুলোতে বসিয়ে দিবেন, ঠিক আছে? আর বসে এই যে এখন যেমন ব্যাখ্যাটা হয়ে আছে এরকম কিন্তু রাখবেন না, অবশ্যই এগুলোকে সাইজ করে নিবেন, যেন একটা সুন্দরভাবে হচ্ছে যে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? তো এইভাবে একটু সাজিয়ে নেবেন, আমি একটু এটা একটু সাজিয়ে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। এই জন্য মোটামুটি সবগুলো হয়ে যাচ্ছে। এক কথা এইভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন, যে জায়গাগুলো আমি বলে দিলাম যে যেই জায়গাগুলো চেঞ্জ করবেন, আপনারা অবশ্যই আপনারা এই যে এটা থেকে দেখে দেখে যে জায়গাগুলো হলুদ মার্কিং করে রেখেছি এই জায়গাগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? চেঞ্জ করে দেন আপনার এখানে সবকিছু আপডেট থাকলো। এখন আপনি চাইলে এখান থেকে আপনার যদি সংশোধনের যে হলফনামা, অর্থাৎ এই যে হলফনামাটা যেটা আপনি লিখছেন সেটা একটা ছবি তুলে, বা আপনাদের তো মোবাইলে ক্যাম স্ক্যানার আছে, সেখান থেকে ছবি মানে প্রিন্ট আউট করে বা কম্পিউটার থেকে এখানে লিখে সেটাকে আপনি পিডিএফ করে নিলেন, বা দেখা যাচ্ছে ছবি তুলে সেটাকে স্ক্যান আপনি পিকচার করে নিলেন, করে সেটা আপনি এখান থেকে সেই পিকচারটা এখানে আপলোড করে দিলেন, ঠিক আছে? এছাড়া যদি আপনি আপনার পাসপোর্টের কপি বা আপনার যে স্লিপটা আছে ডেলিভারি স্লিপ, যদিও আপনি এখানে আপনার ডেলিভারি পাসপোর্টের যে স্লিপ আছে স্লিপ নাম্বার এখানে দিচ্ছেন, প্রয়োজনে আপনি আপনার স্লিপের কপিটাও সেখানে দিয়ে আপনি কিন্তু এখান থেকে সেন্ড করে দিতে পারেন, ঠিক আছে? সেন্ড করে দেওয়ার আশা করছি, যেহেতু আমার এখান থেকে বেশ কয়েকজন এখান থেকে ভালো উপকার পেয়েছে, তো তাদের বক্তব্য মতে কেউ বলছে 20 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে পেয়েছে, আর এখানে তো আরেকজন বলছে যে সে 1 ঘন্টার মধ্যে সেই পেয়েছে মানে রিসপন্স পেয়েছে। নিচে আরো অনেকে অনেক উপকার পেয়েছে সেম একই ভাবে, তো সেই জায়গা থেকে বলতে পারি যে আপনার একদিনের মধ্যে আপনি একটা খুব সুন্দর ফিডব্যাক পাবেন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে আপনার কিন্তু যদি পাসপোর্টে কোনো প্রকার নাম সংশোধন থাকে তাহলে অবশ্যই হলফনামা সেটা কিন্তু অ্যাড করবেন, যদি হলফনামা অ্যাড না করে থাকেন তাহলে কিন্তু সেটা কোনোভাবে ছাড়বে না, ঠিক আছে? তো এই জন্য আপনি যখনই দেখবেন চেক করে দেখছেন যে আপনার পাসপোর্টের হতে যে ব্যাকএন্ডে চলে গেছে বা সেন্ড ফর রিওয়ার্কে চলে গেছে, তো সেন্ড ফর রিওয়ার্কে গেলেও বা ব্যাক এন্ড ভেরিফিকেশনে গেলেও আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে উপমহাপরিচালক আছে তার কাছে চলে যাবেন, ঠিক আছে? তার কাছে গিয়ে আপনি আপনার যে পাসপোর্টে কি ত্রুটি আছে বা কোন তথ্য বা কোন কাগজপাতি মিসিং আছে সেটা আগে জেনে নেবেন, জেনে নেওয়ার পরে সেটা সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি এই যে যেভাবে আমি আপনাদেরকে মেলটা দেখিয়ে দিলাম, যেভাবে ইমেলগুলো কপি করবেন, আবার বলে দিচ্ছি আপনি অবশ্যই ঢাকারগুলো কপি করবেন, ঢাকার যে ইমেলগুলো আছে সেগুলো কপি করে পাঠাবেন, বাইরে ডিস্ট্রিক্টগুলো পাঠিয়ে কোনো লাভ হবে না। দেন আপনি সেই ইমেল তাদের যে ইমেলগুলো আছে ইমেলগুলো কালেক্ট করে সেখানে আপনি যেভাবে এই যে ফর্মেটটা দেখেছি এই ফর্মেটে লিখে তাদেরকে ইমেল করবেন। ইমেল করার আশা করছি যে একদিনের মধ্যেই আপনি সমাধান পেয়ে যাবেন। ইনকেস যদি সমাধান না পান, দেখা যাচ্ছে আপনি ওয়ার্কিং ডেজ ব্যতীত অর্থাৎ সরকারি ছুটির দিন বা
ওয়ার্কিং এক কথা ওয়ার্কিং ডেজ ব্যতীত আপনি যদি মেল করেন তাহলে হয়তো একদিন বেশি সময় লেগে যেতে পারে। দেখা যাচ্ছে আপনি বৃহস্পতিবার দিন রাতে মেল করলেন, তাহলে তো শুক্রবার শনিবার এই 2 দিন তো তারা অফিস বন্ধ, তাহলে তো তারা সেটা দেখবে না, সে কিন্তু রবিবারের দিন দেখবে। তো এই জন্য ওয়ার্কিং ডেজ, এই ওয়ার্কিং ডেজ এর মধ্যে যদি করেন ইনস্ট্যান্ট আপনার কিন্তু একদিনের মধ্যেই আশা করছি যে আপনার এটা হয়ে যাবে। ইন কেস যদি না হয় সেক্ষেত্রে এই যে এইখানে দেওয়া যে নাম্বার গুলো আছে সেগুলোতে কিন্তু আপনি ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলেই কিন্তু তারা আপনার কাজটা দ্রুত করে দিবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনার জন্য পাসপোর্টের কোনো তথ্য মিসিং না থাকে, মিসিং থাকলে কিন্তু কোনো অবস্থাতে এটা সমাধান হবে না, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই যদি নামে সংশোধন থাকে তাহলে হলফ নাম্বারটা অ্যাড করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে মেল অবশ্যই এই ফর্মেটে লিখবেন, এখানে যাচ্ছে একটু ডাটাটা চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনারা যদি এর থেকে ভালোভাবে লিখতে পারেন সেটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা একেবারে পারবে না তারা এটাকে কপি করে এই যে হলুদ মার্কিং করা আছে এই জায়গাগুলো খালি চেঞ্জ করে ফেলবেন, তাহলে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে। আর যাদেরই সমস্যা থাকবে, আপনার যারা ফ্রেন্ড বা যারা যাদের সমস্যা আছে তাদেরকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।